ওকে গাইস, তো আমি অরূপ চলে এসেছি দ্য টেকনোম্যান ইউটিউব চ্যানেলে। আজকে একটা আনবক্সিং নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা মাল্টি ফাংশনাল স্পিকার নিয়ে তোমাদেরকে দেখাবো যে এই স্পিকারটা কিন্তু কী কাজ হতে পারে, আনবক্সিং করে দেখাবো এই ভিডিওতে। কিন্তু তোমরা টোটালি দেখতে থাকো। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে কিন্তু আমাদের জানাও এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করেও, কারণ আমি এরকম ধরনের ভিডিও কিন্তু সবসময় আপলোড করতে থাকি। আর এরকম ধরনের আনবক্সিং ভিডিও দেখতে যদি চাও সবসময় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো গাইস, তোমাদের সাথে টেকনোম্যান, চলো ভিডিওটি শুরু করছি। ওকে গাইস, তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনের দিকে এবং এখানে দেখাবো তো আমি যে মার্কেট থেকে যে স্পিকারটা কিনেছি খুব চিপ রেটে এবং সেটার কি ফিচার্স রয়েছে তো দেখে নাও। প্রথমেই আমি দেখাচ্ছি এখানে ইউএসবি পোর্ট রয়েছে, মানে পেন ড্রাইভ যদি এখানে তোমরা দাও তাহলে কিন্তু গান যেটা তোমার লোড করা সেটা চলবে। এছাড়া মোডের সাপোর্ট রয়েছে, মানে মোড মানে এখান থেকে কিন্তু এফএম রেডিও, এমপিথ্রি প্লেয়ার, ব্লুটুথ এভরিথিং কিন্তু এই মোড থেকে চেঞ্জ করতে পারি আমরা। এবং এরপরে দেখো এখানে কল রিসিভের জায়গা দিয়েছে, এছাড়াও কিন্তু ভলিউম কমানো বাড়ানো এবং এখান থেকে কিন্তু গান নেক্সট এবং ব্যাকে যাবে। এছাড়া এখানে একটা ডিসি 5B, মানে এখানে কিন্তু চার্জিং করতে পারবো, মোবাইলের চার্জার মানে ইউএসবি চার্জার সেখান থেকে কিন্তু চার্জ সাপোর্ট করছে। অক্স কেবিলের জায়গা রয়েছে, মানে অক্স কেবিল দিয়ে আমরা চার্জ মানে গান চালাতে পারি। এবং এছাড়া কিন্তু এখানে রয়েছে মাইক্রো এসডি সাপোর্ট, যেটা কিন্তু খুব একটা ভালো আমি বলবো। এবং এখানে মাইকের সাপোর্ট রয়েছে, মানে যেটা আশা করা যায় না, মানে আমরা কিন্তু এখানে কল রিসিভও করতে পারি। তো সব মিলে কিন্তু একটা প্যাক আপ ব্লুটুথ স্পিকার আমি বলবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অন অফ বাটন, তো আমি এখানে একটা অন করে দেবো এবং আমি ব্লুটুথে কি করে গান চালাতে হয় সেটা তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো এখানে একটা কনফার্মেশন দিয়ে দিলো যে একটা ব্লুটুথ, এটা আমরা ব্লুটুথ মোডে আছি। তো আমি এটা এখন এখানে রাখছি এবং আমার যে স্মার্টফোনটা রয়েছে এটা দিয়ে আমি একটা গান চালিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমি স্মার্টফোনের ব্লুটুথে চলে যাব এবং ব্লুটুথে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ব্লুটুথ অন করে দেবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে WS887, তো এটা হচ্ছে এই ব্লুটুথ স্পিকারের কিন্তু পেয়ার ডিভাইসের নেমটা, দেখো কানেক্টেড বলে দিল। এবার আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে একটা গান চালিয়ে নেব। সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং এখান থেকে কিন্তু আমরা গান চেঞ্জও করতে পারি। যদি আমি এই গানের দিকে চলে যাই, এখান থেকে সাউন্ড কিন্তু কমাতে পারি আমরা। এরকম টিপে যদি আমি হোল্ড করে রাখি তাহলে কিন্তু সাউন্ড কমে যাবে, এবং এরকমভাবে আবার যদি প্লাস বাটনে গিয়ে যদি হোল্ড করে রাখি তাহলে কিন্তু সাউন্ডটা ইনক্রিজ করে যাবে। যথেষ্ট একটা ভালো স্পিকার আমি বলবো। এবং এটাকে আমি একবার সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমি এমপিথ্রিতে যাব এবং আমি দেখিয়ে দেবো যে এখান থেকে কিন্তু গান আমরা চেঞ্জও করতে পারি। যদি আমরা এখানে এই এরকম প্রেস করি তো আমরা দেখবো গান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এদিকে গান চলে যাচ্ছে। তো এইটা থেকেই আমরা টোটাল কিন্তু কন্ট্রোল করতে পারবো, মোবাইলের কিন্তু কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছি আমরা গান চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা এদিকে প্রেস করি তাহলে কিন্তু আবার নেক্সট গানে কিন্তু চলে আসছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছু একটা ফিচার্স দিচ্ছে এই একটা স্পিকার, এবং দামও যথেষ্ট সাধ্যের মধ্যে আমি বলবো যে এই দামের মধ্যে এরকম একটা স্পিকার দিচ্ছে এটা কিন্তু ভাবাই যায় না। দাম সত্যি কথা বলতে আমি এটা কিন্তু কিনেছি মাত্র 300 টাকা দিয়ে। এটা আমরা লোকাল মার্কেট থেকে কিনেছি, কোনো অনলাইন কিন্তু কিনিনি। তো গাইস, যদি তোমাদের এই স্পিকারটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ আমি তাহলে এই স্পিকারটা যাতে তোমাদের কাছেও তোমরা যাতে ইউজ করতে পারো সেরকম কিছু ব্যবস্থা করতে পারি। তো 300 টাকা দামের মধ্যে এরকম একটা স্পিকার কিন্তু সত্যি আশ্চর্যই, মানে আমরা আশা করতে পারি না যে এরকম দামের মধ্যে একটা স্পিকার আমরা পেয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এত ফিচার্স, এত কিছু রয়েছে এই স্পিকারটার মধ্যে, সত্যি এই স্পিকারটাই কিন্তু একটা অনন্য মাত্রা এনে দিচ্ছে এবং কালার কম্বিনেশন যথেষ্ট ভালো। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে আমাদের জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের ভিডিও কিন্তু সবসময় আপলোড করতে পারি। তো গাইস, তোমরা দেখছো দ্য টেকনোম্যান, ভিডিওটি এখানে শেষ করছি এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।